press the bell icon on the YouTube app and never miss another update. খুব তাড়াতাড়ি একটি গুরন্ত স্কাইক্যাপার পৃথিবীতে আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে 2020 সালে এটি চালু হবে। বুর্জ খলিফা এবং মারিনের পর এটাই হবে বিশ্বের তৃতীয় উচ্চতম বিল্ডিং দাবি নির্মাতাদের। এর উচ্চতা হবে 420 মিটার। ডাইনামিক গ্রুপ নামে দুবাইয়ের একটি আর্কিটেকচারাল ফার্ম এই অত্যাধুনিক স্কাইক্যাপারটি তৈরি করছে। 80 তলার এই স্কাইক্যাপারের প্রত্যেকটি তলায় স্বতন্ত্রভাবে ঘুরতে থাকবে এবং প্রতিনিয়ত ঘুরেই চলবে। ফ্লোরগুলো কত গতিতে ঘুরবে এবং কোন অভিমুখে ঘুরবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন বাসিন্দারাই, যার ফলে সবসময় নিজের আকৃতি পরিবর্তন করবে স্কাইস্ক্যাপার। ঘুরন্ত স্কাইক্যাপার বানাতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ডাইনামিক গ্রুপ নামে ওই আর্কিটেকচারাল ফার্ম জানিয়েছে। এর জন্য প্রথমে একটি কলাম বানানো হবে। নির্দিষ্ট অবকাশে 80 তলার ফ্ল্যাটের জন্য কলামকে 80টি ভাগে ভাগ করা হবে। ফ্লোরগুলোর নড়াচড়ার জন্য এই ভাগগুলোতে চ্যানেল বানানো হবে। আলাদা আলাদা করে প্রতিটা অ্যাপার্টমেন্ট বানানো হবে কারখানায়। পরে প্রতিটা অ্যাপার্টমেন্টকে তুলে এনে চ্যানেলের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে প্রতিটা ফ্লোরই স্বতন্ত্রভাবে ঘুরতে থাকবে। এছাড়াও স্কাইস্ক্যাপারের আরও একটি বৈশিষ্ট্য থাকবে, এই বিল্ডিংয়ের পুরোটাই সোলার এনার্জি এবং বায়ু শক্তির মাধ্যমে চলবে। এর জন্য প্রতিটা ফ্লোরের মধ্যে 79টি টারবাইন লাগানো হবে। প্রতিটা ফ্লোরের ছাদে বসবে সোলার প্যানেলও।